আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ভেজিটেবল স্প্রিং রোল এবং ভেজিটেবল সমুচা করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি গাজর, একটা গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা, একটা ক্যাপসিকাম সবুজ পুরো ছোট এরকম মিহি কুচি করে নিয়েছি, লাল একটা ক্যাপসিকাম নিয়েছি। এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি, নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি পাতাকপি গ্রেট করে নিয়েছি, নিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, নিয়েছি এক এক চামচ আদা এবং রসুন পেস্ট, লাগবে আমার গোলমরিচের গুঁড়া, লবণ এবং সয়াবিন তেল। আমি একই ফিলিংসে দুইটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব, এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা, দিয়ে দেব এক চামচ লবণ, আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব, আদা রসুনটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব গাজর এবং দুই রকম ক্যাপসিকাম, সব ক্যাপসিকামগুলো দিয়ে দিব, ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া, এখন এখানে দিব সব পাতাকপি, হাই হিটে ভেজে নেব এই সবজিগুলো, এখন দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া, এখানে এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এই গোলমরিচের গুঁড়োটা আমার ফ্রেশ ঘরে তৈরি, গ্রাইন্ডার জালে গ্রাইন্ড করে নিয়েছি, এখন সমস্ত সবজিগুলো হাই হিটে ভেজে নেব। এখানে হাই হিটে সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এখন রং সবুজ সবুজ থাকতেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, এখন কিছু দিয়ে দেবো সামান্য কিছু কাঁচামরিচ এবং দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটা সবজির সাথে মিশিয়ে আমি এখন চুলা অফ করে দেবো এবং এটা নিয়ে ফেলবো, এরকম ক্রাঞ্চি থাকতেই সবজিটা নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদেরকে আমি স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি, ভেজিটেবল সমুচা এবং ভেজিটেবল স্প্রিং রোল। এখন এটাকে একটা বাটিতে ঢেলে আমি ঠান্ডা করে নেব সবজিটা। একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং এটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হলে আমি আপনাদেরকে স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি, ভেজিটেবল স্প্রিং রোল। এখন আমি নিউ স্টাইলে আপনাদের সমুচা শীট করে সমুচা বানিয়ে দেখাবো, ভেজিটেবল সমুচা। এখানে এভাবে নিয়ে নিয়েছি আমি একটা আঠা লাগিয়ে নিব, আঠা লাগিয়ে এরকম করে কোনাটা একদম সমান করে লাগিয়ে নিব, এখন এখানে আমি দিয়ে দিব ভেজিটেবল ফিলিংসটা দিয়ে দিব, ফিলিংসটা দিয়ে এইভাবে কোনাগুলো ঠিক করে নিয়ে এভাবে একটা ফিলিংস লাগিয়ে দিব আর এভাবে নিয়ে একটা ফিলিংস লাগিয়ে নিব, এই কোনাটা এভাবে হালকা লাগিয়ে, আপনার ইচ্ছা করলে এটা কেটে ফেলতে পারবেন কিন্তু না কাটলেও এটা এভাবে লাগিয়ে দিলেই সুন্দর একটা সমুচা হয়ে গেল। এভাবে সব সমুচাগুলো বানিয়ে নিব, কোনাকুনি নিয়ে
এখানে সমুচাগুলো আমি বানিয়ে নেব সবগুলো। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ভেজিটেবল সমুচাগুলো ভেজে নেব। এরকম গোল্ডেন ব্রাউন করে সমুচাগুলো ভেজে নিয়েছি, এখন প্লেটে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ভেজিটেবল সমুচা রেসিপি। আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রমজানে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন সবজি দিয়ে। আল্লাহ হাফেজ।